উপজেলার ফিলিপনগর রামকৃষ্ণপুর চিলমারি ইউনিয়নে পদ্মা নদীর জেগে ওঠা চরে দীর্ঘদিন ধরেই বাদাম চাষ হয়ে আসছে। তবে এবছর তীব্র তাপদাহে বাদামের গাছ শুকিয়ে ঝিমিয়ে যাচ্ছে, এতে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। এবছর দৌলতপুরে 818 হেক্টর জমিতে বাদাম চাষ হয়েছে। সেচের ব্যবস্থা না থাকায় তীব্র খরতাপে নষ্ট হচ্ছে বিস্তীর্ণ জমির বাদাম। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। পুরি নষ্ট হয়ে গেল, পানির কোনো ব্যবস্থা নাই, ফিল্টার মতন কোনো ব্যবস্থা নাই, সর এলাকা জায়গা, তাতে 7-8 বিঘা বাদাম আমার নষ্ট হয়ে গেছে। ক্ষতি পোষাতে সরকারি সহায়তা চেয়েছেন কৃষকরা। 8 বিঘি লাগাইছি, 8 বিঘি লাগা ধরেন এবার আমার বহুত লস, মানে 8,200 টাকার বিঘন কিনা। কৃষি মন্ত্রণালয়ে আমি জানাতে চাচ্ছি যে আমাদের জন্য যদি কোনো সার্বিক সহায়তা করার মতো পরিবেশ থাকে তাহলে করবেন। আগামীতে সেচ ব্যবস্থা রেখে বাদাম চাষের পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। বৃষ্টি না হলে আমাদের বাদাম চাষিরা অনেক ক্ষতিগ্রস্ত হবে, তা আমাদের থেকে পরামর্শ হলো পরবর্তীতে সামনের সময়গুলোতে বাদাম চাষের আগে আমাদেরকে সঠিক পরিকল্পনা করে সেচের ব্যবস্থা হাতে রেখে আমাদেরকে বাদাম চাষে এগোতে হবে। আরও কিছুদিন তাপদাহ অব্যাহত থাকলে সমুদায় ফসলই নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। তানজিৎ ভুইয়া, মোহনা সংবাদ।